হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এখানে কিছু প্যান্টের পিসের কাপড় নিয়ে নিয়েছি, মানে ছেলেদের যে প্যান্ট তৈরি করা হয় সেই প্যান্টের পিসের কিছু টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই টুকরো কাপড়গুলি দিয়ে একটি সুন্দর পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই টুকরো কাপড় দিয়ে কিভাবে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। তো এখানে সবার প্রথমে আমি এখানে এক টুকরো কাপড় নিয়ে নিলাম। তা কাপড়টা আমি লম্বায় কতটা নিয়েছি আর চওড়ায় কতটা নিয়েছি সেটাই দেখে নিব। এই যে লম্বায় আমি 9 ইঞ্চি নিয়েছি, আর এভাবে চওড়ায় 2.5 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি এই কাপড়ের টুকরোটার থেকে কিছু কাপড় আমি কেটে নিব। এখন এই কাপড়টাকে আমি আবার এভাবে ডবল বাস করে দুটো পাটে কাটিং করে নেব। এই যে, তা এখন এই কাপড়গুলির মাপটা কতটা নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে লম্বায় 9 ইঞ্চি আছে আর চওড়ায় 3 ইঞ্চি আছে, দুটোই সমান আছে। এভাবে 3 ইঞ্চি আছে আর লম্বায় তো 9 ইঞ্চি আছে। তা এখন যেটা করব সেটা হলো এই কাপড়টা প্রথমে এইভাবে রাখবো, রেখে এই কাপড়টার উপরে এই কাপড়টাকে এইভাবে রাখবো, রেখে এভাবে সেলাই দিয়ে দিব। সেলাই দেওয়ার পর তারপর এরকমভাবে সোজা করে দিব। আবার এই পাশে এইভাবে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব, দেওয়ার পর এরকমভাবে সোজা করে দিব। যে কাপড় তিনটে এখানে জয়েন দেওয়া হয়ে গেল, এখন এই কাপড়টাকে কাটিং করতে হবে। তো কাটিং করার জন্য আমি এখানে একটা পেপার নিয়েছি, এই পেপারটা দিয়ে একটা ডাইস তৈরি করব। এই যে পেপারটাকে আমি ডবল বাস করে নিলাম এরকম করে। এখন আমি এইভাবে 2 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব, আর ওপরের এই অংশটায় 3 ইঞ্চির মধ্যে দাগ দিব, আর লম্বায় আমি এটাকে 8 ইঞ্চি নিব। এখন আমি এটাকে পাপড়ি শেপ করে এটাকে আমি এখন এভাবে পাপড়ি শেপটা করে দিব। এই যে এরকম শেপ করে আমি পেপারটাকে কাটিং করে নিলাম, আর এই কাপড়টাকে এর মাপ করে আমি এখন কাটিং করব। এই যে এখানে কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল। তা এখন যেটা করব সেটা হলো, এখানে আমি কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এর ভিতরে অনেক কটা কাপড় রয়েছে। এখন এই কাপড়টাকে আমি এইভাবে এর উপরে এটাকে রেখে এর মাপ করে এই পুরনো নিচের কাপড়টাকে কাটিং করে নেব। এই যে এখানে কাপড়টা কাটা হয়ে গেল। তারপর আমি আরেক পিস কাপড় আমি কেটে নিয়েছি এর মাপ করে। তো এখন আমি প্রথমে এই কাপড়টাকে রাখব, তার উপরে এই কাপড়গুলি রাখব এইভাবে, মানে এটাকে একটু মোটা করে নিলাম আর কি। তারপর যেটা করব সেটা হলো এইভাবে সেলাই দিয়ে এখন সব কটা কাপড়কে একসাথে আটকিয়ে নিব। তারপরে যেটা করব সেটা হলো, এই লাল কালারের কাপড়টা দিয়ে এটার চারপাশে একটা পাইপিং বসিয়ে দিব। তো পাইপিংটা যখন বসাবো তখন এইভাবে উল্টিয়ে ধরব, উল্টিয়ে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে এরকম করে আটকে নিয়ে তারপরে এটাকে ওইদিকে সোজা দিকে নিয়ে নেব। Thank you.
যে এখানে আমার ডিজাইনটা পুরো রেডি করা হয়ে গেল। আর এরকম ভাবে আমি আরো কিছু রেডি করে নিব। এই যে দেখুন, এখানে মোট 8 পিস আছে। তারপর আমি এখানে আরেক পিস পেপার কাটিং করে নিলাম এরকম পাতার শেপ করে, আর এর মাপ করে এই কাপড়টা আমি কাটিং করে নিলাম। একটু বড়ই রেখেছি কাটিংটা, মানে কাপড়টা। এখন আমি এই কাপড়টাকে এভাবে ডবল বাস করে কেটে নিব। এখন আমি এই কাপড়টার থেকে কিছু কাপড় আমি কাটিং করে নিব। এটার থেকে আমি এইভাবে 2 ইঞ্চি চওড়া করে কিছু কাপড় আমি কেটে নিব। এই যে এই কাপড়গুলি কাটা হয়ে গেল। আর সাথে এখানে এই কালারের দুটো কাপড় আমি কেটে নিলাম। এখন এই কাপড়গুলি দিয়ে আমি কি করব সেটাই দেখাচ্ছি। এই যে এখানে আমি পাতার শেপ করে যে কাপড়টা যে কাটিং করেছিলাম, তো এখান থেকে আমি হাফ কাপড় এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি এই কাপড়গুলি দিয়ে এই পাতার যে কাপড়টা এটার মধ্যে আমি বরাট করব। এইভাবে এইভাবে প্রথমে রাখব এই এই কালারের কাপড়টা। তার উপরে এই কালারের কাপড়টাকে এইভাবে উল্টিয়ে রাখবো, রেখে সেলাই দিব, দিয়ে তারপরে এরকম করে দিব, সোজা করে দিব। তারপরে কাপড়টা আবার এই কালারের কাপড়টা এইভাবে এখানে রাখবো, রেখে এইভাবে সেলাই দিব, দিয়ে এইভাবে সোজা করে দিব। তো এরকমভাবে আমি এই নিচের কাপড়টাকে পরপর পরপর এই টুকরো কাপড়গুলি দিয়ে বরাট করে নিব। এই যে আমার পাতার শেপের যে কাপড়টা, এটার মধ্যে এই টুকরো কাপড়গুলি সেট করা হয়ে গেল। এখন এই যে সাইডের যে বাড়তি কাপড়গুলি, এগুলিকে কেটে ফিনিশিং দিয়ে নিতে হবে। তো কাটার জন্য এভাবে উল্টিয়ে নিতে হবে। এই যে দেখুন, কেটে আমি ফিনিশিং দিয়ে নিলাম, মানে পাতাটার আমার হাফ ডিজাইন হলো। আর এই যে হাফ ডিজাইন, এটাকেও আমি এই একই নিয়মে এই কাজটাও করে নিব। এই যে বাকি হাফ ডিজাইনটাও আমার করা হয়ে গেল। এখন যেটা করব সেটা হলো, এটা যেহেতু একটা পাতা, এটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। তো এখন আবার এটাকে দুটোকে একসাথে জুড়ে দিতে হবে। তো এরকমভাবে ওটাকে সোজা রেখে আর এটাকে এইভাবে উল্টো করে রেখে এরকমভাবে সেলাই দিয়ে জুড়ে দিব। এই যে দুটো পাত একসাথে জয়েন দিয়ে নিলাম। এখন যেটা করব, এর মাপ করে এখান থেকে এক টুকরো কাপড় আমি কাটিং করে নিব এরকম করে। এই যে এখানে আমি নিচের কাপড়টা কাটিং করে নিলাম, মানে মাপ করে। তো এখন যেটা করব, ওই কাপড়টার উপরে এই কাপড়টাকে এইভাবে রেখে তারপরে এইভাবে সেলাই দিয়ে দুটোকে একসাথে আটকিয়ে নিব। তারপর যেটা করব সেটা হলো, এই কালারের কাপড়টা দিয়ে এইভাবে ঘুরিয়ে আমি পাইপিং বসিয়ে দিব এটার মধ্যে। আর পাইপিংটা যখন বসাবো তখন এইভাবে উল্টিয়ে নিব, নিয়ে তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব এভাবে পুরোটা দিয়ে, তারপরে ওই পাশে ঘুরিয়ে নেব।
এই যে পাতার ডিজাইনটা পুরো রেডি করা হয়ে গেল। আর এরকম ভাবে আমি আরেক পিস রেডি করে নিব। এই যে দুই পিস পাতা আমার এখানে পুরো রেডি। তো এখন যেটা করব, এই যে আমি ফুলের পাপড়ির ডিজাইন করে যে রেখেছিলাম এগুলিকে আমি সেট করব। তো কিভাবে সেট করছি সেটাই দেখাচ্ছি। এই যে এরকম করে প্রথমে পাপড়িগুলি সেট করে নিব, তারপরে সেফটি পিন দিয়ে দিয়ে আমি আটকিয়ে নিব। তারপর যেটা করব সেটা হলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলিকে সেলাই দিয়ে আটকিয়ে দিব, এরকম করে করে। এই যে পিন দিয়ে আমি এখানে আটকিয়ে নিলাম, তাতে কি হলো সেলাই করতে আমার খুব সুবিধা হবে, মানে কাপড়গুলি আর সরবে না, একই জায়গায় থাকবে। তা এখন যেটা করব সেটা হলো এই যে পাতাগুলি তৈরি করে রেখেছিলাম, এই পাতাগুলিকে আমি এইভাবে এভাবে সেট করব, এরকম করে। এই যে এখানে আমার সমস্ত পাপড়িগুলি জয়েন দেওয়া হয়ে গেল, সাথে পাতা দুটোকে এই দুই সাইডে আমি এরকমভাবে লাগিয়ে নিলাম। এখন যেটা করব, এই যে মাঝের যে অংশটা এটাকে মেকআপ দিতে হবে। তো এটার জন্য আমার কিছু কাপড় কাটিং করতে হবে। আমি কাপড়টা এর মাপ করে কাটিং করে নিব। এই যে দেখুন, এখানে আমি দুই পিস কাপড় কাটিং করে নিলাম। তো প্রথম আমি যেটা করব, এই কাপড়টা এখানে এইভাবে রাখবো, তার উপরে এই কাপড়টাকে রেখে তারপর এখানটা এরকম ভাবে বসিয়ে দিব, বসিয়ে সেলাই দিয়ে আটকিয়ে নেব। এই যে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেল, আর পাপোশটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি কিছু টুকরো প্যান্টের পিসের, মানে ছেলেদের প্যান্টের পিসের কাপড় দিয়ে আজকের এই পাপোশটা তৈরি করে আপনাদেরকে দেখালাম। তা আপনারা চাইলে ওই প্যান্টের পিসের কাপড় ছাড়া কিন্তু আপনারা সুতির কাপড় দিয়েও কিন্তু করতে পারেন। আর সুতির কাপড় বা এই প্যান্টের পিসের টুকরো কাপড় আপনারা যে কোনো টেলার্সের দোকানে গেলেই কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি আজকের এই পাপোশটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আর তাহলে দেরি কেন, আমার এই ভিডিওটা দেখে আজই এমন সুন্দর একটি পাপোশ আপনারা আপনাদের নিজেদের জন্য তৈরি করে নেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। তো এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।